আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রত্যাশী চাকরি প্রার্থী ভাই বোনেরা আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন যে বৃহস্পতিবার চব্বিশে নভেম্বরে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের কথা থাকলেও এখনও পর্যন্ত তারা কিন্তু চূড়ান্ত ফল প্রকাশ করেনি এখন আজকে যে আপডেটটি প্রকাশ করেছে আগামী সোমবারে প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করবে এই আপডেটটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল কিংবা সরকারি চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট আপনার মোবাইলে সরাসরি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা কোনটি ক্লিক করে রাখবেন প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ সোমবারে জানালেন ডিপিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল বৃহস্পতিবার চব্বিশে নভেম্বর প্রকাশের কথা থাকলেও তা পেছানো হয়েছে তবে আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিএ থেকে জানা গেছে নাম প্রকাশ অনিচ্ছুক নিয়োগ কমিটির এক সদস্য বৃহস্পতিবার রাতে জাগুনিসকে বলেন সহকারী শিক্ষক পদের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি থাকলেও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তা পেছানো হয়েছে এটি আগামী সপ্তাহে সোমবার প্রকাশ করা হতে পারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান বৃহস্পতিবার ফল প্রকাশ করা হবে এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয় বেশ কিছু চাকরি প্রার্থী পদসংখ্যা বাড়ানোর দাবিতে প্রধান ভোটকে অবস্থান নেন কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শেষ সময়ে ফল প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয় তবে আগামী সোমবার ফলাফল প্রকাশ করা হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায় সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়ে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদে নিয়োগ হচ্ছে সে অনুসারে বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর জনকে পদে নিয়োগ দেওয়া হবে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পদসংখ্যা বাড়ানোর দাবিতে যে প্রধান ফটকে অবস্থান নেন চাকরি প্রার্থীরা এ কারণে কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল পেছাচ্ছে এই জন্যই আপনারা কিন্তু আগামী সোমবারে প্রাথমিকের চূড়ান্ত ফল পাবেন আশা করছি অবশ্যই আপনারা চূড়ান্ত ফল এবং প্রাথমিকের সর্বশেষ আপডেট জানতে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে